নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। মুম্বাইয়ের একটি তিনতল বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ছজনের। আশঙ্কা করা হচ্ছে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছে ভাঙা বাড়ির তলায়। অবশেষে দীর্ঘ 33 বছর পর সাজা ঘোষণা হলো বিধায়ক পরিমল সাহা ও তার ভাই হত্যাকাণ্ডের 12 জন অভিযুক্তের। 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন মাননীয় বিচারক। ভয়াবহ আকার ধারণ করেছে উত্তরাখণ্ডের দাবানল পরিস্থিতি। ইতিমধ্যে দাবানলে গ্রাস করেছে 6 জনের প্রাণ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে এবার শুভ অক্ষয় তৃতীয়ায় আপনার পুরনো গয়না পাল্টে নতুন হলমার্ক গয়না কেনার সুবর্ণ সুযোগ রয়েছে স্বর্ণকমল জুয়েলার্সে। তাছাড়া প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এবং মজুরির উপর 25% বিশেষ ছাড়। এই অফার চলবে 4 মে থেকে 10ই মে পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। সকল রাজ্যবাসীকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। মুম্বাই একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে 6 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা এখনো বেশ কয়েকজন ভাঙা বাড়ির তলায় আটকে রয়েছেন। মুম্বাইয়ে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে 6 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা এখনো বেশ কয়েকজন ভাঙা বাড়ির তলায় আটকে রয়েছেন। গ্র্যান্ড রোডের কামাথিপুরা এলাকায় শনিবার বেলা 2 নাগাদ ঘটে এই দুর্ঘটনাটি। স্থানীয় জেজে হাসপাতাল ও নায়ার হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলে সেখানে কয়েকজনের মৃত্যু হয়, আরও কয়েকজনের অবস্থা গুরুতর। ভেঙে পড়া বাড়িটিতে একটি বিয়ার বার ও একটি কারখানা ছিল। দমকলের আশঙ্কা কয়েকজন এখনও রয়েছে ধ্বংসস্তূপের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে 33 বছর পর ত্রিপুরা চৈলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল সাহা ও তার ভাই জিতেন সাহা হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা হয় শনিবার। বিচারক তাদেরকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন, সেই সঙ্গে 10,000 রুপি জরিমানা করেন, অনাদায়ে আরও 1 বছরের কারাবাসের নির্দেশ দেন। অবশেষে 33 বছর পর ত্রিপুরার বিধায়ক পরিমল সাহা ও তার ভাইয়ের হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা হলো। আগরতলা হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে 33 বছর পর ত্রিপুরার চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল সাহা ও তার ভাই জিতেন সাহা হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা হলো শনিবার। পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসবি দত্ত এই জোড়া হত্যা মামলার 17 জন অভিযুক্তের মধ্যে 12 জনকে দোষী সাব্যস্ত ও বাকি 5 জনকে বেকসুর খালাস করে দিয়েছিলেন শুক্রবার এবং শনিবার সাজা ঘোষণা করলেন। 12 জনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি কার্যবিধির 147, 148, 149, 307, 302, 326, 120 ও বিস্ফোরক আইনের ধারা 3 অনুসারে প্রমাণিত হয়েছে। তাই বিচারক তাদেরকে 302 ধারায় এর জন্য যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন, সেই সঙ্গে 10,000 রুপি জরিমানা করেন, অনাদায়ে আরও 1 বছরের কারাবাসের নির্দেশ দেন এবং 120 ধারায়ও সকলকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন বলে সংবাদ মাধ্যমকে জানান সরকারি আইনজীবী সম্রাটকর ভৌমিক। যে 12 জনকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছে তারা হলো ষষ্ঠী চক্রবর্তী, মৃণাল সেনগুপ্ত, উত্তম সাহা, বিজয় কুমার দাস, কাজল রায়,
অভয়কান্ত ভূষণ, চিন্ময় ঘোষ, হিরণময় ঘোষ, সুখেন্দু বিকাশ দাস, বাবুল দাস এবং সজলকান্তি সরকার, তাদের সকলের বয়স 50 ঊর্ধ্ব। আদালত চত্বরে মামলার রায় শুনতে প্রচুর সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মোতায়েন করা হয়েছিল প্রচুর সংখ্যক পুলিশ কর্মীও। পরিমল সাহা হত্যা মামলায় আজকে আদালত সাজা ঘোষণা করেছেন। আমি এখনও সেন্টেন্সের কপি হাতে পাইনি, কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানা গেছে 302 মানে খুনের জন্যে 12 জন যাদেরকে আদালত গতকালকে দোষী সাব্যস্ত করেছিলেন প্রত্যেকেরই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সঙ্গে 10,000 টাকা করে ফাইন, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড। এছাড়া 120B আইপিসি মানে অপরাধমূলক ষড়যন্ত্র, সেজন্যেও 12 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এছাড়া অন্যান্য সেকশনেও প্রত্যেককেই কারাদণ্ড দেওয়া হয়েছে। পুরোটা রায়ের কপি হাতে পেলে তখন বলা যাবে। উল্লেখ্য, 1983 সালের 7ই এপ্রিল স্থানীয় সময় সকাল 10:30 জিপ গাড়িতে করে যাওয়ার পথে সংঘবদ্ধ হামলায় মৃত্যু হয় তৎকালীন চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল সাহা ও তার ভাই জিতেন সাহার। এই ঘটনায় গুরুতর আহত হন গাড়িতে থাকা অন্যরাও। বিধায়কের মৃত্যুর পর মামলা শুরু হলেও নানা টাল বাহানায় কেটে যায় বহু বছর। একটা সময় একাংশ মানুষ ধরে নিয়েছিল যে এই মামলার রায় হয়তো আর বের হবে না, কিন্তু আগরতলা হাইকোর্টের হস্তক্ষেপে এই মামলায় গতি আসে ও অবশেষে 33 বছর পর দোষী প্রমাণিত হয়ে সাজা ঘোষণা হল। স্বভাবতই খুশি নিহত বিধায়কের পরিবার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভয়াবহ আকার ধারণ করেছে উত্তরাখণ্ডের দাবানল পরিস্থিতি। ইতিমধ্যে দাবানলে গ্রাসে প্রাণ হারিয়েছেন 6 জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ভয়াবহ আকার ধারণ করেছে উত্তরাখণ্ডের দাবানল পরিস্থিতি। ইতিমধ্যে দাবানলে গ্রাসে প্রাণ হারিয়েছেন 5 জন। পরিস্থিতি মোকাবিলায় উত্তরাখণ্ডে 3 কোম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠালো কেন্দ্র। সেই সঙ্গে রাজ্য পুলিশেরও 6,000 কর্মী নিযুক্ত রয়েছেন ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গত ফেব্রুয়ারি থেকে কমপক্ষে 922টি দাবানলের ঘটনা ঘটেছে পাউরি, তেহরি ও নৈনিতালে। পরিস্থিতি আয়ত্তের বাইরে। শালের ঘন জঙ্গলে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন, আর সেই সঙ্গে তেতে উঠেছে গোটা এলাকা। তার উপর চিটে ফোটাও বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি আরো ভয়ানক। মৃতদের মধ্যে 3 জন মহিলা ও 1 জন শিশু, আহত হয়েছেন আরো 7 জন। বাইরে নিকলি হয়েছে সারে মে আগ ফেলি হুই থি, ফির উতনে দের মে হামারে ঘর ওয়ালে ভি আয়ে, ভাই ভি আয়া, উনহোনে জলতি হুই আগ মে সে গায় বেল বাহার নিকালে, ফির এক বেল কো নেই বাঁচা পায়ে হাম। উপর সে পরাল কে পুলে পড়ে, বেল কি সঙ্গল পুরি লাল হো গই থি, বাঁচাই নেই পায়ে হাম উস বেল কো। মকান ভি জল গিয়া, সারা সামান থা ও ভি জল গিয়া, 6-7 গায় বেল থি, থোড়ে থোড়ে সারে জল রাখে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। এবার শুভ অক্ষয় তৃতীয়ায় আপনার পুরনো গয়না পাল্টে নতুন হলমার্ক গয়না কেনার সুবর্ণ সুযোগ রয়েছে স্বর্ণকমল জুয়েলার্সে। তাছাড়া প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এবং মজুরির উপর 25% বিশেষ ছাড়। এই অফার চলবে 4 মে থেকে 10ই মে পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। সকল রাজ্যবাসীকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা। আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। খরা এবং ঋণ এই দুইয়ের জেরে শুধু এপ্রিল মাসে 65 জন চাষি আত্মঘাতী হয়েছে মারাঠা ওয়ারায়। পরিস্থিতি সামলাতে প্রশাসনের কর্তারাও জেলার রীতিমতো চষে বেড়াচ্ছে। খরা এবং ঋণ এই দুইয়ের জেরে শুধু এপ্রিল মাসেই 65 জন চাষি আত্মঘাতী হয়েছেন মারাঠা ওয়ারায়। এবছরে জানুয়ারি থেকে ধরলে সংখ্যাটা 338। পরিস্থিতি সামলাতে প্রশাসনের কর্তারা বিধ্বস্ত ওইসব জেলা রীতিমতো চষে বেড়াচ্ছেন।
মেডিকেল টিম নিয়ে চাষীদের সঙ্গে কথা বলছেন তারা। মানসিকভাবে তাদের উজ্জীবিত করার চেষ্টা চলছে। এমনকি আত্মঘাতী চাষির পরিবারের সঙ্গেও কথা বলছেন ওই আমলারা। সবচেয়ে বেশি সংখ্যক চাষি আত্মঘাতী হয়েছেন মহারাষ্ট্রের বিড জেলায়, সেখানে আত্মঘাতী চাষির সংখ্যা 83। এরপরেই রয়েছে নন্দেদ, এই জেলায় আত্মঘাতী হয়েছেন 55 জন চাষি। উসমানাবাদে আত্মঘাতী হয়েছেন 50 জন। গত বছর একই কারণে এই মারাঠওয়াড়া অঞ্চলে 569 জন আত্মঘাতী হয়েছিলেন। কিন্তু বারবার কেন এই অঞ্চলের চাষিরাই আত্মহত্যাকে বেছে নিচ্ছেন, সেই কারণ খুঁজতেই দুটি জেলাকে বেছে নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। তার মধ্যে উসমানাবাদও রয়েছে। গোটা জেলা জুড়ে সমীক্ষা চালানো হচ্ছে। প্রশাসনের কর্তারা জানিয়েছেন যে 338টি আত্মহত্যার ঘটনা ঘটেছে, তার মধ্যে 146টি ক্ষেত্রে চাষির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 117টি ঘটনা এখনও বিবেচনাধীন রয়েছে, তবে 75টি ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা। চাষিরা যাতে কোনো পরিস্থিতিতেই মানসিকভাবে ভেঙে না পড়েন, অবসাদ আত্মহত্যার রাস্তা না বেছে নেন, সে কারণে গ্রামে গ্রামে মানসিকভাবে উজ্জীবিত করার কাজে নেমেছে প্রশাসন। সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে মেডিকেল টিম। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে চাষি পরিবারের পাশে দাঁড়াতেই এই ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার বিকেলে জিমনাস্ট দীপা কর্মকার মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। মুখ্যমন্ত্রী দীপাকে আসন্ন রিও অলিম্পিকে প্রথমবারের ভারতীয় মহিলা জিমনাস্ট হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুক্রবার বিকেলে জিমনাস্ট দীপা কর্মকার মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তার প্রশিক্ষক বিশেষণ নন্দী এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব দিলীপ চক্রবর্তীও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের সময় সম্প্রতি রিউতে অনুষ্ঠিত আসন্ন অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য আয়োজিত জিমনাস্টিক্স প্রতিযোগিতায় দীপা যে স্বর্ণপদক পেয়েছেন তা মুখ্যমন্ত্রীকে দেখান। মুখ্যমন্ত্রী দীপাকে আসন্ন রিও অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জিমনাস্ট হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি রিও অলিম্পিকে জিমনাস্টিক্সে সাফল্য লাভের জন্য দীপাকে আন্তরিক প্রয়াস জারি রাখতে বলেন। এখন তোমার মানসিকভাবে তুমি কতটা প্রস্তুত? আমি মানসিকভাবে আগেও প্রস্তুত ছিলাম, এখনও প্রস্তুত। অলিম্পিকে আমার বেস্ট পারফরমেন্স দেওয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার রাতে গুইজানের পদমণিতে চা বাগানের ম্যানেজারের বাংলোর সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল আলফা স্বাধীন। তাতে জখম হয়েছে এক কিশোরী সহ অন্তত 11 জন। বুধবার রাতে গুইজানের পদমণিতে চা বাগান ম্যানেজারের বাংলোর সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল আলফা স্বাধীন। বৃহস্পতিবার ফের তিনসুকিয়ার দেবী পুখুরিতে বিস্ফোরণ ঘটালো তারা। এসপি মুগ্ধজ্যোতি মহন্ত ও জেলাশাসক পুরগুপ্ত ঘটনাস্থলে যান। মহন্ত জানান, একটি আবর্জনা ফেলার পাত্রে বোমা রাখা ছিল। জখমদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ওই পুলিশ ও জঙ্গির সংঘর্ষে আলফা স্বাধীনের জেব্রা এক বাহিনীর এক জঙ্গি নিহত হয়েছে। সন্দেহ, তার প্রতিশোধ নিতেই ফের বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা। সশস্ত্র জঙ্গিদের অন্য একটি দল অসমে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে অরুণাচল হয়ে তিনসুকিয়ায় ঢুকেছে বলে পুলিশের অনুমান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডক্টর বি আর আম্বেদকরের 126তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা কল্যাণ আধিকারিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভার উদ্বোধন করেন মন্ত্রী রতন ভৌমিক। দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলি সরকারের মদতে অনুকূল রাজনৈতিক পরিবেশের সুযোগকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার স্লোগান তুলছে। সংখ্যালঘু মুসলিম সহ দলিতদের উপর সংগ্রাম সংগঠিত করছে। দলিত অংশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এ অবস্থায় ডক্টর বি আর আম্বেদকরের লড়াই সংগ্রামকে জানার মধ্য দিয়ে অশুভ উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অসহিষ্ণুতা ও দলিত নিপীড়নের বিরুদ্ধে ডক্টর বি আর আম্বেদকর শীর্ষ গোমতী জেলা ভিত্তিক আলোচনা সভায় এই আহ্বান জানান রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। ডক্টর বি আর আম্বেদকরের 126তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা কল্যাণ আধিকারিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের আলোচনা সভা। সভার উদ্বোধন করে মন্ত্রী রতন ভৌমিক বলেন, আম্বেদকর লড়াই করেছেন দলিত অংশের মানুষের অধিকারের জন্য। সমাজের সকল স্তরের মানুষের সাথে দলিত সম্প্রদায়ের মানুষরাও যাতে শিক্ষা স্বাস্থ্যের সুযোগ পায় তার জন্য সংগ্রাম করেছেন।
কিন্তু আজকের সময়তে হিন্দুত্ববাদী সংঘের নেতারা দলিতদের সংরক্ষণ নীতি তুলে দেওয়ার পক্ষে সওয়াল করছেন। আম্বেদকরকে বাদ দিয়ে মনুসংহিতাকে সংবিধানে স্থান দেওয়ার কথা বলছেন। এ কারণে দলিতদের উপর নির্যাতন হচ্ছে, পিটিয়ে খুন করা হচ্ছে, নির্যাতনের বিচার হয় না। অদ্ভুত এক ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই অবস্থার পরিত্রাণ দরকার। তার জন্য রাজনৈতিক সমতার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সমতার জন্য আম্বেদকরের দেখানো পথেই লড়াই সংগ্রামকে জোরদার করার আহ্বান জানান তিনি। প্রথম কথা হলো, আম্বেদকরকে ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরেও বিভিন্নভাবে তার জন্মদিবস, তার কর্মধারা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। তার যে আদর্শ তাতে অনুপ্রাণিত করার জন্যে আলোচনা সংগঠিত হয়, বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত করা হয়। আমি বলব আমাদের রাজ্য ব্যতিক্রমী রাজ্য, সারা ভারতবর্ষে প্রায় বেশিরভাগ প্রদেশে কেন্দ্রে ডক্টর বিআর আম্বেদকরকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে ব্যবহার করা হয়। আমরা একমাত্র রাজ্য, তার যে মূল স্তরা মানুষকে শিক্ষিত করার জন্য, মানুষকে সংগঠিত করার জন্য এবং লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য যে রাস্তা, এই রাস্তা আমরা আমাদের রাজ্যের মানুষকে আনার জন্য কাজ করেছি। এদিনের আলোচনা সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস, গোমতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দীনবন্ধু দাস, সদস্য গৌতম সরকার, অমরপুর এসসি সাব কমিটির চেয়ারম্যান নিতাই সরকার, অধ্যাপক নিত্যানন্দ দাস, জেলা কল্যাণ আধিকারিক সাইফরু মগ, জেলার নানা প্রান্তের তপশিলি জাতি অংশের মানুষরা ভালো সংখ্যায় উপস্থিত ছিলেন আলোচনা সভায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর এলাকার বক্সনগর গ্রাম পঞ্চায়েত অধীন দক্ষিণপাড়া কোরানিয়া আলিয়া মাদ্রাসার শুভ দ্বার উদ্ঘাটন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। বিএডিপি প্রকল্পে 22,13,000 টাকা ব্যয়ে নির্মিত হয় এই মাদ্রাসাটি। বক্সনগর এলাকার বক্সনগর গ্রাম পঞ্চায়েত অধীন দক্ষিণপাড়া কোরানিয়া আলিয়া মাদ্রাসার শুভ দ্বার উদ্ঘাটন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। বক্সনগর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে বিএডিপি প্রকল্পে 22,13,000 টাকা ব্যয়ে নির্মিত হয় মাদ্রাসাটি। মন্ত্রী ছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক শাহ আলম, আইএস স্বপন ভৌমিক, প্রাক্তন উপপ্রধান তাহের মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন এলাকার প্রধান ওহিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শহীদ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য বামফ্রন্ট সরকার সংখ্যালঘুদের জন্য আবাসিক হোস্টেল এলাকায় এলাকায় মাদ্রাসা বাড়ি নির্মাণ করেছে, যাতে সংখ্যালঘু মুসলিমরা সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে, শিক্ষায় শিক্ষিত হতে পারে। তাদের জন্য রাজ্য সরকার প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে। দেশ ছাড়তে বাধ্য হয়েছে তৎকালীন পাকিস্তানে, আর পুরুষদেরকে অভিভাবকদের আরেক দিক থেকে ট্রাক বুঝাই করে পাঠিয়েছে। এরকম একটা পরিস্থিতি এ রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছিল। তৎকালীন যারা সরকারের মধ্যে ছিল তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদতেই এই ঘটনাগুলি ঘটেছে। যারা বয়স্ক আছে তারা প্রথমত এই বক্সনগরের মধ্যেও এই ঘটনা ঘটেছে। অনেক কেন্দ্রীয় সরকার অমানবিক সিদ্ধান্ত গ্রহণ করলেও আমরা তাদেরকে ছাড়বো না। এই মাদ্রাসাগুলির মধ্যে যে বেতন তারা পেতে সেই বেতনটা দেবার জন্য রাজ্য। এই অনুষ্ঠানে এলাকার অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার উদ্বোধন হয় কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয় অফিসের। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী অগর দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। কোনো জমি পতিত রাখা যাবে না, প্রতি ইঞ্চি জমিকে ব্যবহার করে শস্য উৎপাদন যেরকম বাড়াতে হবে তেমনই কৃষকের রোজগারও বাড়বে। কৃষি চাষ ভিত্তিক শিল্প রাজ্যে গড়ে উঠতে আরও সময় লাগবে, তাই এখনই শিল্পের উপর নির্ভর করা সম্ভব নয়। তাই কৃষি গ্রামীণ মানুষের বেঁচে থাকার উপায়।
আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে রাজ্য সরকারের ঢালাও সুযোগকে কাজে লাগিয়ে অল্প জমিতে বেশি ফসল উৎপাদন করার দিকে কৃষকদের এগুতে হবে। নবগঠিত কাকরাবন কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্বোধন করে এই আহ্বান জানান রাজ্যের কৃষিমন্ত্রী অঘুর দেববর্মা। শুক্রবার অস্থায়ীভাবে পূর্ব পালাটানা পঞ্চায়েতের সুরসুন্দরী অঙ্গনারী কেন্দ্র প্রাঙ্গণে উদ্বোধন হয় কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয় অফিসের। এদিন কাকরাবন ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতের কৃষকরা ব্যাপক সংখ্যায় সামিল ছিল অনুষ্ঠানে। রাজ্যের মধ্যে খাদ্যশস্য উৎপাদনে অন্যতম ব্লক কাকরাবন। এ এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল কৃষি মহকুমা ও কৃষি অফিসের। রাজ্যের বামফ্রন্ট সরকারের ঘোষিত নীতি প্রশাসনকে মানুষের কাছে নিয়ে যাওয়ার কর্মসূচির অঙ্গ হিসেবেই কাকরাবন ব্লক এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি শুক্রবার বাস্তবের মাটিতে। এদিনের অনুষ্ঠানে কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুনীতি রায়ের সভানেতৃত্বের অনুষ্ঠানে মন্ত্রী অঘুর দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, গোমতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দীনবন্ধু দাস, কাকরাবন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান স্বদেশ মজুমদার, কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কেশব সেন, কৃষি অধিকর্তা ডিপি সরকার, উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা সরবিন্দু দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন গোমতি জেলার উপকৃষি অধিকর্তা গৌতম মজুমদার। মন্ত্রী অঘুর দেববর্মা আলোচনায় বলেন, রাজ্য সরকার নানা প্রকল্পের মাধ্যমে কৃষকদের দেওয়া হচ্ছে, সেই সুযোগগুলি নিয়ে এই জায়গাটা আপনারা করলেন, কিন্তু যেখানে খাদ্য শস্য চাষ হবে না সেই জায়গায় তো এমনি ফেলে ফেলা যাবে, ওইখানেও আপনি ফল বাগিচা কোনো না কোনো একটা সেখানে আপনি চাষ করবেন। একটা আম গাছ লাগানোর জায়গা থাকলে পরে এর দিশে আর জায়গা নেই, দেখলো একটা আম গাছে লাগানো যায় জায়গাটা খালি রাখ ফেলে রাখতাম, এই জায়গাতে একটা আম গাছ অথবা একটা নারের গাছ লাগিয়ে দেব তাতেও আপনার পয়সা আসবে, আপনি খাবেন, খাওয়ার পরেও যেটা বেঁচে যাবে সেই ফলটা আপনি বাজার নিয়ে বিক্রি করলেন ওই পয়সা দিয়ে বাচ্চার জন্য একটা কলম বা একটা কাগজ বা কিছু ঔষধ আপনি বাড়ি থেকে কিনে আনতে পারেন, যদি আপনি না করেন আমাদের রাজ্যে বেশিরভাগ বীজ উৎপাদন করা হচ্ছে, এমনকি আমাদের বীজ আমাদের রাজ্যের বাইরে যাচ্ছে, সাথে সাথে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য যে সার সেটার ব্যবহার আগে খুবই কম ছিল, পরিকল্পনা করার পরে এখন কৃষিক্ষেত্রে আমরা সার ব্যবহার বাড়াতে পেরেছি, সেক্ষেত্রেও সারা ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রমী আমাদের রাজ্য, আমরা সরকারি স্তরেও আমাদের সরকারি যে আউটলেটগুলি আছে সেখানের মাধ্যমে আমাদের কোঅপারেটিভের মাধ্যমে আমরা সার। এদিন ব্লক এলাকার 22টি পঞ্চায়েত ও এডিসি ভিলেজের 443 জন কৃষক বেনিফিশিয়ারিকে প্রায় 19 লক্ষ টাকা ব্যয়ে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। তার মধ্যে 44 জনকে পাম্প সেট, 66 জনকে ধান মাড়াই যন্ত্র, 220 জনকে ধান বাছাই যন্ত্র, এসি স্পেয়ার যন্ত্র 110টি এবং 3 জনকে পাওয়ার টিলার প্রদান করা হয়। অতিথিরা সেই সব যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার কমলাসাগর বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে শেকারকোট বাজারে বিজেপির এক দলীয় অফিস উদ্বোধন করেন বিজেপির রাজ্য কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব। বর্তমানে ত্রিপুরা রাজ্যে নেই কোনো কমিউনিজম, রয়েছে মাত্র স্বার্থবাদ। প্রত্যেকটি নেতা মন্ত্রী নিজের স্বার্থের চিন্তা করে রাজ্যটিকে ধুয়ে মুছে দিচ্ছে। শুক্রবার কমলাসাগর বিজেপির মণ্ডল কমিটির উদ্যোগে শেকারকোট বাজারে বিজেপির এক দলীয় অফিস উদ্বোধন করে ভাষণ রাখতে গিয়ে এই কথাগুলি বলেন বিজেপির রাজ্য কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব। এই দিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য সহসভাপতি গৌরাঙ্গ পাল, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাজীব আচার্য, জেলা অবজারভার বিদ্যুৎ ঘোষ এবং কমলাসাগর মন্ডল কমিটির সদস্য সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনাদের আশীর্বাদ নিয়ে তিন তিনটি উপনির্বাচনে তিন জায়গায়, একটা আগরতলাতে, সদর জেলাতে, একটা ধলাই জেলাতে সরবা কেন্দ্রে, আর একটা গোমতি জেলাতে অমরপুরে তিন তিনটি উপনির্বাচন হয়েছে। ত্রিপুরাবাসী
যখন একদিকে ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সর্ববৃহৎ পার্টি হয়েছে, আর অপরদিকে আমার এই জন্মভূমি ত্রিপুরা রাজ্যে তিনটি উপনির্বাচন হয়েছে, আর তিনটি উপনির্বাচনে যে 37 লক্ষ ত্রিপুরাবাসী যে ভারতীয় জনতা পার্টিকে বিকল্প হিসেবে চায়, ভূগোল বিকল্প হিসেবে চায়, আর সেটার উদাহরণ এই তিনটা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় পজিশনে এসছে, আর কংগ্রেসকে জামানত জব্দ করে লাস্ট যে অমরপুর ইলেকশন হলো সেই ইলেকশনে কংগ্রেসকে পঞ্চম পজিশনে নিয়ে ভারতীয় জনতা পার্টি 30% ভোটের সঙ্গে ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টিকে দ্বিতীয় আসনে বসিয়েছে। এদিন শেখারকোট বাজারে একটি দলীয় অফিসের উদ্বোধন করেন রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি সকল কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাখেন। এদিন হরিশনগর পঞ্চায়েত থেকে 4 পরিবারের 23 জন এবং বিক্রমনগর পঞ্চায়েত থেকে 3 পরিবারের 7 জন বিজেপি দলে যোগ দেন। শেখারকোট বাজারে বিভিন্ন পথে একটি মিছিল বের হয়, জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সিপিএম উদয়পুর মহকুমা অফিসের হলঘরে অনুষ্ঠিত হয় সাংগঠনিক কনভেনশন, তাতে গোটা জেলার 80 জন নারী নেত্রী অংশ নেয়। নারীদের অধিকারকে সুরক্ষিত রাখা এবং নতুন করে নারীর প্রয়োজনীয় অধিকার আদায় করার সংগ্রামকে জোরদার করতে হবে, পাশাপাশি দেশের শ্রমজীবী মানুষের উপর বিজেপি সরকারের শোষণ নীতির বিরুদ্ধে সংগ্রামকে জোরদার করতে নারীদের যোগ্য ভূমিকা নিতে হবে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির গোমতি জেলা ভিত্তিক সাংগঠনিক কনভেনশনে এই আহ্বান জানান সংগঠনের রাজ্য সম্পাদিকা সাংসদ ঝর্ণা দাস। তিনি বলেন, দেশের মানুষের সামনে ভয়ানক বিপদ সাম্প্রদায়িকতা, এর বিরুদ্ধে সংগ্রামকে জোরদার করতে হবে। আজকে ঘোষণা করছে তারা যাতে উঠে দাঁড়াতে পারে, রেগার শ্রমিকদের করিয়ে দেওয়া হয়েছে, আপনারাও প্রস্তাব বিষয়ে চিঠি পোস্ট করেছেন। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে 260টা লোকাল কমিটি থেকে, 24টা মহকুমা কমিটি থেকে এবং রাজ্য কেন্দ্র থেকে আমরা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছি, সেই চিঠি আমরা পোস্ট করেছি, ডিওআইএফআইও করেছে। এই শ্রম দিবস কেন কমিয়ে দেওয়া হয়েছে? আমাদের অন্যান্য রাজ্যে, অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য রাজ্য, তামিলনাড়ু বা উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন, পাঞ্জাব বলুন, মহারাষ্ট্র বলুন, সেখানে যদি 43 জন করে কাজ হয়, সেটা কি আমাদের অপরাধ? আমাদের রাজ্যে তো বারবার আমরা পুরস্কৃত হয়েছি, রেগা আমরা অ্যাওয়ার্ড পেয়েছি বারবার। আমাদের রাজ্যে 94% কাজ হয়েছে, 94 দিন কাজ হয়েছে, তাহলে পরে আমাদের টাকা কেন কাটবে? এই টাকা কাটলে পরে শ্রম দিবস কমবে? শ্রম দিবস কমলে পরে আজকে যারা কাজ করছেন, আমাদের রাজ্যে সবচেয়ে বেশি বেকার কাজ করেন মহিলারা, এবং শহরে আমাদের স্টেপ বামফ্রন্ট সরকার 12 চালু করেছে, যেটা শহরে যদি শহরে প্রকল্প গরিব মানুষের জন্য, সেখানেও মহিলারা বেশি কাজ করে আমরা দেখেছি। শনিবার সিপিএম উদয়পুর মহকুমা অফিসের হলঘরে অনুষ্ঠিত হয় সাংগঠনিক কনভেনশন, তাতে গোটা জেলার 80 জন নারী নেত্রী অংশ নেন। প্রশাসনিক কাঠামোর মতোই সাংগঠনিক কাঠামো গঠন করা হবে। জুলাই মাসে হবে জেলা সম্মেলন, সেই লক্ষ্যেই জেলা সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এই দিনের কনভেনশনের শুরুতে হয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান। সংগঠনের রাজ্য কমিটির সহসভানেত্রী বাসনা দাস পতাকা উত্তোলন করেন। শহীদদের প্রতি ফুলমালায় শ্রদ্ধা জানান নারী নেত্রী ঝর্ণা দাস এবং মিনু সাহা, সুনীতি সাহা, আলো ভৌমিক প্রমুখরা। সুনীতি সাহা সাংগঠনিক কনভেনশনে রিপোর্ট উত্থাপন করেন। ঝর্ণা দাস ছাড়াও আলোচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা বাসনা দাস, মিনু সাহা ও আলো ভৌমিক। কনভেনশন থেকে 13 জনের জেলা সাংগঠনিক কমিটি গঠিত হয়। কমিটির কনভেনার নির্বাচিত হন সুনীতি সাহা। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় সরকার জনস্বার্থ বিরোধী জমি অধিগ্রহণ বিল 2015 প্রত্যাহার করার দাবি সহ 12 দফা দাবি সমর্থনে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগীয় পরিষদের উদ্যোগে দাবি সনদ তুলে দেওয়া হয় তেলিয়ামুড়া ব্লকের বিডিওর হাতে। শনিবার ডেপুটেশন প্রদান করেন 10 জনের এক প্রতিনিধি দল। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী জমি অধিগ্রহণ বিল 2015 প্রত্যাহার করার দাবিসহ 12 দফা দাবির সমর্থনে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগীয় পরিষদের উদ্যোগে দাবি সনদ তুলে দেওয়া হয় তেলিয়ামুড়া ব্লকের বিডিওর হাতে। শনিবার বিকেল 4টে নাগাদ ডেপুটেশন প্রদান করেন 10 জনের এক প্রতিনিধি দল।
এদিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের সদস্য অশোক দাশগুপ্ত, এছাড়া ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক সূর্যমোহন এবং বিভাগীয় কমিটির সভাপতি অজয় ঘোষ। এদিকে সংগঠনের 10 জনের একটি প্রতিনিধি দল 12 দফা দাবিগুলির বিডিও অভিজিৎ চক্রবর্তীর হাতে তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন নিতাই সরকার, সবিতা দেব, হিমান রায় সহ অন্যান্য নেতৃত্বরা। 12 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল প্রগতিশীল জমি উন্নয়নের জন্য জাতীয় স্তরে নীতি গ্রহণ করতে হবে, প্রান্তিক কৃষক, খ্যাতমজুর ও গ্রামীণ শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম 3,000 টাকা পেনশন প্রদান, জমি মাফিয়া, কর্পোরেট সংস্থা ও বাগিচা মালিকদের হাত থেকে কৃষি জমিকে সুরক্ষা করা, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে 250 দিন কাজের সুযোগ প্রদান, যেসব কৃষক ঋণাভাবে আত্মহত্যা করছেন তাদের পরিবারকে 10,00,000 টাকা সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়াসহ 12 দফা দাবি সনদ পেশ করা হয় এদিনের ডেপুটেশনে। ডেপুটেশন চলাকালীন সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক সূর্যমোহন দাস বক্তব্য রাখেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে সদস্য অশোক দাশগুপ্ত বলেন, জমি অধিগ্রহণ আপনারা দেখেছেন এই বিজেপি সরকার আসার পর এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, এই সিদ্ধান্তটা যদি রূপায়িত করতে পারতেন তাহলে আজকে দেশের কৃষকের হাতে জমি থাকতো না। এই সিদ্ধান্তটা যখন গ্রহণ করেন এই দেশের কৃষক খেতমজুর প্রতিবাদ করেছেন, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছেন, পার্লামেন্ট ঘেরাও করেছেন, হুঁশিয়ার করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৃষকের মাথায় হার, পর্যবেক্ষণ দপ্তরের কর্মীরা মরণকালে কোনো ঔষধ নেই, যা হওয়ার হয়ে গেছে বলে অভিমত কৃষি বিশেষজ্ঞদের। ঘটনা সোনামুড়া কাঠালের কৃষি তত্ত্বাবধায়ক মহকুমা এলাকায়। কৃষকের মাথায় হাত, পর্যবেক্ষণে দপ্তরের কর্মীরা মরণকালে কোনো ওষুধই নেই, যা হওয়ার হয়ে গেছে, অভিমত কৃষি বিশেষজ্ঞদের। ঘটনা সোনামুড়া কাঠালিয়া কৃষি তত্ত্বাবধায়ক মহকুমা এলাকায়। চলতি বোরো মরশুমে গোটা কাঠালিয়া ব্লক এলাকায় দপ্তরের আর্থিক সহযোগিতায় মোট 24টি পঞ্চায়েত ও ভিলেজ সহ 1400 চাষিদের 1230 হেক্টর কৃষি জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড ও বিভিন্ন জাতের ধান সরবরাহ করে সব রকম সহায়তা করেছিল দপ্তর। পরামর্শ ও সময় উপযোগী সব রকম পরিচর্যা এবং সার, কীটনাশক, ঔষধ ও প্রয়োগে চাষিদের যথাসময়ে নির্দেশনামায় কোনো খামতি ছিল না এই চলতি মরশুমে, কিন্তু অদৃশ্যের পরিহাস। কৃষি মহকুমা জুড়ে দপ্তরের কৃষি বিশেষজ্ঞরা আজ প্রত্যক্ষ করলেন যেন সোনালি ফসলে রূপলি আভা। মাথায় হাত হতবাগা চাষিদের কপালে সিংহভাগ চাষির জমিতে দিক কাটা মাঝরা পোকা রোগাক্রমণে প্রতিটা কৃষি জমির অর্ধেক ধান গাছ পুষ্ট হওয়ার আগেই গাছ ঝলসে সাদা হয়ে গেছে। এই জাতীয় রোগাক্রমণ অত্যন্ত বিরল ঘটনা বলে কৃষি বিশেষজ্ঞদের অভিমত। এদিন রাজ্যস্তরের এক কৃষি বিশেষজ্ঞ টিম কাঠালিয়া কৃষি মহকুমা এলাকার সোনামুড়া রবীন্দ্রনগর দক্ষিণ পাহাড়পুরের সীমান্ত কাটাতারের ওপারের কৃষি জমিগুলির দৃশ্য প্রত্যক্ষ করেন। দপ্তরের রাজ্যস্তরের কৃষি বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন ডক্টর রাজীব চৌহান, ডক্টর অভিজিৎ চক্রবর্তী, ডক্টর রুদ্রজিৎ, ডক্টর ধ্রুবজ্যোতি, দেবাশিস রায় এস এ কাঠালিয়া, রাজীব চক্রবর্তী সেক্টর অফিসার কাঠালিয়া এবং অভিজ্ঞ কৃষিকর্মী পরিমল পাল। এছাড়া সফর সঙ্গী ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম সহ অগণিত চাষিরা। এখানে ধানের মধ্যে স্টেম্বরের কিছু এফেক্ট পাওয়া গেছে, এখন আমরা সব এখানে আমরা স্যাম্পল নিচ্ছি, এই স্যাম্পলগুলি গিয়ে আমরা এইগুলি স্ট্যাটিস্টিক্যাল করবো। আপাতত দেখে যা বোঝা গেল স্টেম্বরের কিছু এফেক্ট হয়েছে, তো তার জন্য ধানগুলি কেফি। এই মুহূর্তে তো এখন হারভেস্টের স্টেজে এসে পড়েছে, ওষুধ দিলে খুব একটা কাজ হবে না, কারণ ধানের ছড়াগুলি অলরেডি এর মধ্যে যে এগুলোকে মাজরা পোকার আক্রমণ। হ্যাঁ, এই ধানগুলাতে বড় মরশুমে যেটা মাজরা পোকা যারা স্ট্যাম্বরার হলদে মাজরা পোকা এটার আক্রমণ, এবং গাছের যে বৃদ্ধির যে স্তর এখন এটা মোটামুটি দানার পুষ্টির সময়, এই সময়তে যে ধরনের হোয়াইট হেড সিমটম বা সাদা শীষ যে দেখা যাইতেছে, এগুলা কোনো ওষুধ দিয়ে এখন আর কন্ট্রোল করার কোনো ব্যাপার নাই। এখন এখানে যা ফসলের যা অবস্থা দেখছি তাতে এক একটা শীষে
50 থেকে 60 শতাংশ দানার পুষ্টি হয়ে গেছে গা। আর কয়েকটা দিন অপেক্ষা করে ধান কাটা নেওয়াটাই হচ্ছে গা শ্রেয়। পরবর্তী ফসলের জন্য আমরা আগের থেকে কোনো কিছু পদক্ষেপ নিতে লাগবো, যেগুলো নিয়ে আমরা শীঘ্রই এখানে একটা ট্রেনিং ক্যাম্প করবো। আজকে এখানে যারা আছেন চাষি ভাই তাদের সঙ্গে কথা হইলো, এর মধ্যে এসএ সাহেব ওটা অর্গানাইজ করে জানাইবেন। আমরা আমু আগরতলা থেকে আমরা যারা প্রয়োজনীয় আমরা এও কথা কমু কীভাবে কী কী ব্যবস্থা নিতে লাগবো। যেহেতু হইলো আমাদের এই কাড়ালিয়া ব্লক বিশেষ করে কৃষির উপর নির্ভরশীল, কৃষিকাজ করে বেশিরভাগ মানুষ জীবিকা নির্ভর করে। কিন্তু দেখা গেছে এই বছর প্রতি বছরে কিছু না কিছু রোগা এবং পোক আক্রমণ হয়, কিন্তু এই বছর যে রোগাটা এটা নতুনভাবে আমার কাছে মনে হইতে আছে যে প্রথম রোগা টোগা কৃষকরা সব দান টান করার পর মোটামুটি ভালো ফসলও ভালো, ধানের যে গোসা যেটা আমরা করি এটাও ভালো, কিন্তু যখন ধানগুলি বাড়ির শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে সাদা 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 হয়ে গেছে। যখন আমাদের নলেজে আসে এই বিষয়টা তখন আমরা সাথে সাথে সেক্টর অফিসার তারপরে এসএ সাহেব এমনকি ডাইরেক্টরেট যে আমরা কথাবার্তি করার পরে আজকে ডাইরেক্টর অফিস থেকে একটা টিম যারা এক্সপার্ট এইসব বিষয়ে তারা আসেন, তারা আসার পর বিভিন্ন মাঠগুলি আমাদের ব্লক এলাকা পরিদর্শন করতে আসেন। এমনকি দেখা যাচ্ছে যে আমাদের কৃষকদের যে হিসাব এবং যারা এক্সপার্ট টিম এসেছেন তাদের যে হিসাব প্রায় 50% যে এফেক্টেড ধান, যে একটা জমিতে যায় ফসল হওয়ার কথা তার অর্ধেক ধান ফসল বা নষ্ট হয়ে গেছে, এতে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত। আমরাও আমাদের লেভেলে কথাবার্তি করা হবে এবং দপ্তর ওনারা গিয়ে ডাইরেক্টরের সাথে কথাবার্তি করা হবে কৃষকদেরকে কি করা যায় সেই সম্পর্কে একটু চিন্তা ভাবনা করা আছে। কাঠালিয়া থেকে নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তির বাজার মহকুমায় সারা ভারত কৃষক সভা থেকে 7 দফা দাবির আদায়ের লক্ষ্যে শান্তির বাজার কৃষি আধিকারিকদের নিকট এক গণ ডেপুটেশন নিয়ে মিলিত হয় 21 জনের এক প্রতিনিধি দল। শান্তির বাজার মহকুমায় সারা ভারত কৃষক সভা ডাকে শান্তির বাজার কৃষি আধিকারিকদের নিকট এক গণ ডেপুটেশন দেন 21 জনের এক প্রতিনিধি দল। এস এ দেবাশিস পালের কাছে 7 দফা দাবি সনদ একটি স্মারকলিপি পেশ করেন এবং উপস্থিত সদস্যরা তাদের এলাকার বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেন। উত্তরে এস এ প্রেসের প্রশ্নের উত্তর দেন। এছাড়া দপ্তরের সামনে বক্তব্য রাখতে গিয়ে কৃষক নেতা শ্রীমন্ত দে বলেন, ফসল উৎপাদন কমছে, কৃষক জমি ছেড়ে দিয়ে যাচ্ছে, কৃষক জমির দরদ যেখানে নিজের একবারে স্বামী স্ত্রীর যেরকম ভাবে পরস্পরের অতি মূল্যবান সন্তান সন্ততি তার চাইতে জীবন সম্পত্তিকে আরো বেশি আরো মূল্যবান বলে মনে করেন, তাকে বুকে আঁকড়িয়ে ধরে বাঁচার জন্য সংগ্রাম করেন, এরকম অবস্থায় কৃষকের পরিমাণ জমির পরিমাণ কৃষক হাতছাড়া হয়ে যাচ্ছে, জমি কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। একটা মুষ্টিমেয় অংশের মানুষ, কর্পোরেট জগতের মানুষ, বড়লোক মহাজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। মুম্বাইয়ের একটি তিনতল বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 6 জনের। আশঙ্কা করা হচ্ছে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছে ভাঙা বাড়ির তলায়। অবশেষে দীর্ঘ 33 বছর পর সাজা ঘোষণা হলো বিধায়ক পরিমল সাহা ও তার ভাই হত্যাকাণ্ডের 12 জন অভিযুক্তের। 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন মাননীয় বিচারক। ভয়াবহ আকার ধারণ করেছে উত্তরাখণ্ডের দাবানল পরিস্থিতি। ইতিমধ্যে দাবানলে গ্রাস করেছে 6 জনের প্রাণ। এখনকার মতো খবর এই পর্যন্তই, দেখতে থাকুন সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।